নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ। আপনার সবাই, আপনার দিস নিউজ ইজ ব্রট টু ইউ বাই সাপ্তাহিক লটারি কেবল 6 রুপিয়া মা জিতনু হোস পহলো পুরস্কার 1 কারোড় রুপিয়া। শিলিগুড়িতে ফান ফর ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে। একটি বেসরকারি স্কুলের প্রতিযোগিতায় পাড়ার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হলো। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা দর্শিল সাফারি। শিলিগুড়ি পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী অভিনেতা দর্শিল সাফারি পতাকা দেখিয়ে ফান ফর রান শুরু করেন। এই ফান ফর রানে শিলিগুড়ির বিভিন্ন স্কুলের পড়ুয়ারা অংশগ্রহণ করে। শিশুদের সুস্থতা এবং সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে এই ফান ফর রানের আয়োজন করা হয়েছে। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বিশ্ব মহাবীর চিলারায় 513তম জন্মদিন পালন করা হলো। কামতা কালচারাল সোসাইটি এবং বৈকুণ্ঠপুর পল্লী রাজবংশ সমাজ সেবা সমিতির পক্ষ থেকে আজ সারাদিন ব্যাপী তাদের বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। আজ বিশ্ব মহাবীর চিলারায় 513তম যে জন্মদিন বা জন্মদিন পালন করা হচ্ছে আমার কামতা কালচারাল সোসাইটি আর রাজবংশী। তো এই মুহূর্তে আমার এরা বর্ণাঢ্য যে আমার রাজবংশী কালচারের যে শোভাযাত্রা বন্যাট্য শোভাযাত্রা এলাকা আমার এই শোভাযাত্রা প্রদর্শন করব। এরপরে আমার আমার যে অনুষ্ঠান মঞ্চ এই অনুষ্ঠান মঞ্চ থেকে তো আমার র্যালিটা যাবে। হ্যাঁ, আর তারপরে তো আছে আমার আর্ট কম্পিটিশন, স্বাস্থ্য শিবির এবং সন্ধ্যাবেলা আমার যে অনুষ্ঠান কালচারাল অনুষ্ঠান কালচারাল অনুষ্ঠান। বিশেষ অতিথি আমার এই অনুষ্ঠানের পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায় বরফ দাদু আমার এই অনুষ্ঠান থাকবে। সবাইকে এই অনুষ্ঠানের স্বাস্থ্যের জন্য অভিনন্দন করেছি এবং এই র্যালিটা সফল করবার জন্য সবাইকে আমার আহ্বান করেছি। র্যালিটা অংশগ্রহণ করবো। র্যালিটা কোন জায়গা থেকে কোন জায়গা হবে? এই ভেগা সার্কেল থেকে শুরু করিয়ে র্যালিটা আমার আইসিআই মোড় হয়ে বর্ধমান কোম্পানি বাজার। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম সঞ্জিত রায়। গতকাল রাতে ইংরেজবাজার থানার পুলিশ মাদক সমে দুই যুবককে গ্রেপ্তার করে। ইংরেজবাজার শহরের নাকা চেকিং চলাকালীন তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের কাছ থেকে 100 গ্রাম ব্রাউন সুগার পাউডার উদ্ধার করা হয়েছে। ধৃতদের নাম সফিকুল শেখ, এজমাউল শেখ। দুজনের বাড়ি কালিয়াচক থানার মোজামপুরের কাবামোর ও পিরোজপুরে। পুলিশ আরো জানিয়েছে ধৃত দুজনকে আজ আদালতে তোলা হয় এবং 7 দিনের জন্য হেফাজতে চাওয়া হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন রাতের দিকে কালিয়াগঞ্জের মোজামপুরে দুই যুবক একটি মোটরসাইকেলে করে ইংরেজবাজার শহরে আসছিল। নাকা চেকিং এর সময় তাদের থামিয়ে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ওই মাদক উদ্ধার হয়। তাদের আটক করা হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। ক্রান্তি পুলিশ বড়সড় সাফল্য পেল আবারও। গতকাল পাচারের আগে 12টি উট আটক করল ক্রান্তি ফাঁড়ির পুলিশ। ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে ক্রান্তি ব্লকের গোলাবাড়ি মৌজায় ক্রান্তি পুলিশ ফাঁড়ির তৎপরতায় 12টি উট পাচারের আগে উদ্ধার হয়। এই বিষয়ে ক্রান্তি পুলিশ সূত্রে জানা গিয়েছে অ্যানিমেল লাভার্স থেকে খবর পেয়ে এদিন ক্রান্তি ব্লকের গোলাবাড়ি এলাকা থেকে পুলিশের টিম গিয়ে উটগুলিকে আটক করা হয়েছে। পাচারের ঘটনায় জড়িত ব্যক্তিরা চম্পট দেওয়ায় তাদেরকে ধরা হয়নি বলে সূত্র মারফত জানা গিয়েছে। তবে পাচারের ঘটনায় যুক্ত ব্যক্তিদের নাম, ঠিকানা এবং তাদের বাবার নাম সবই পাওয়া গিয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ক্রান্তি ফাঁড়ির সূত্রে জানা গিয়েছে। এতগুলো উট কোথায় পাচার করা হচ্ছিল সেটা জানা যায়নি। ক্রান্তি ফাঁড়ির পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এতগুলো উট নিয়ে চিন্তিত ক্রান্তি ফাঁড়ির পুলিশ প্রশাসন। আজ সকালে ভাইয়ের হাতে খুন হলো দাদা। আজ নকশালবাড়ি থানার অড চা বাগান নয়া কামান এলাকায় ঘটনা ঘিরে চাঞ্চল্য। জানা গেছে ঘরের মধ্যে গাছের ডাল দিয়ে দাদাকে আঘাত করে ছোট ভাই, ঘটনাস্থলে মৃত্যু হয় তার। তবে পারিবারিক অশান্তি না অন্য কোন কারণ তা তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ। ঘটনায় ছোট ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতের নাম আশিকি তিরকি। দুজনেই মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে মৃতের বাবা জানান। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পুরো ঘটনা তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ। যে বড়া ভাই আর ছোট ভাই পুরা বিমার থা উসকে লিয়ে ও কারণ সে দোনো ভাই কা একই সাথ মে ও হো গিয়া থা তো দেখভাল করতে গেলে সবই কে উপস্থিত থে তো হামলোগ ও লোক কো দোনো কে লিয়ে হামলোগ ও লোক কে লিয়ে বহু সহায়তা করতে গেলে বহু কোশিশ থে ভি আর ও লোক কে লিয়ে হামলোগ পয়সা জমা কর জমা করকে ও লোক কে লিয়ে হামলোগ সবই কুছ দিয়ে থে তব ও লোক কা দোনো কা ইলাজ ডাক্তার কা ইলাজ ভি হামলোগ করতে গেলে সবই কে পয়সা ঘর সে নিকাল কে দিয়ে থে হামলোগ আর মালুম নেই যে ক্যা হো গিয়া যা जो होने वाला था वो भी हो गया। आप क्या कर सकते ना, हम लोग भी जो भाई और बहन भाई दोनों भाई के साथ में मिला नहीं था तो हम लोग को कोई मालूम ही नहीं था। आज का डेट ये जो क्या होने वाला था जो हो गया और हम लोग को कुछ देखे भी नहीं तो हम लोग कुछ बता भी नहीं सबसे सकते। पहले कौन देखे? सबसे पहले उसका माँ था, जो उसका माँ 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 उसका माँ है और उसका पिताजी है जो हम लोग घर पे थे। हम लोग को कुछ खबर हम लोग का मेरा चाचा किया था। এখন সময় একটি বিরতির।
पंजाब सरकार डियर महाशिवरात्रि बम्पर लॉटरी पहिलो पुरस्कार 2.5 करोड़ ग्यारंटी साथै अरु थुप्रै आकर्षक पुरस्कारहरु टिकट मूल्य 500 रुपया ड्रॉ 18 फरवरी याद राख्नुस् पहिलो पुरस्कार 2.5 करोड़ केवल बिक्री भएका टिकट बाट मुकेश शर्मा डियर लोहरी मकर संक्रांति बम्पर 2023 मा 5 करोड़ विजेता डियर महाशिवरात्रि बम्पर लॉटरी भाग्य बदलिन्छ जीवन बदलिन्छ एसके ऑडियो भिजन ले एसके लाइफ न्यूज को साथ में प्रस्तुत गरेको अनि डियर लॉटरी ले प्रायोजन गरेको नेपाली रियलिटी शो हिमालयन आइडल सीजन 2 को पहिलो एपिसोड 26 जनवरी में 7:30 बजे 30 मिनट को प्रीमियर को साथ शुरू होने 42 एपिसोडहरू रहेको उक्त हिमालयन आइडल सिजन 2 को प्रत्येक एपिसोड हप्तामा 4 दिन बिहीबार शुक्रबार शनिबार अनि आइतबार एसके लाइभमा मात्र प्रसारण हुनेछ एडमिशन गोइङ अन फ्रम नर्सरी टु क्लास 5 एट मयूर स्कूल सिलीगुडी ऑफरिंग कोर्सेज इन कोलैबोरेशन विद मेयो कॉलेज जनरल काउंसिल अजमेर फैसिलिटीज एट मयूर स्कूल सेंट्रली एयर कंडीशनिंग स्मार्ट क्लास Robotic lab, cricket, art village, football, music studio, swimming, indoor games, drama theater and many more. The facilities of a school impact overall learning process as well as the mental and physical growth of the students. Hakuria, Pathur Ghata, Matigara, Siliguri. Visit or call 8116819918. गोदरेज इंटीरियर घरेलू और कार्यालय दोनों क्षेत्रों में भारत का प्रीमियम फर्नीचर ब्रांड है जो डिजाइन निर्माण और स्थिरता के लिए एक जाना माना नाम फर्नीचर श्रेणी में देश की सबसे बड़ी इन हाउस डिजाइन टीम आपकी सेहत का ख्याल रखते हुए हम आपका जीवन भर साथ निभाते हैं क्योंकि हम हैं ग्रीन गार्ड सर्टिफाइड एर्गोनॉमिक और बहुत टिकाऊ अनुभव करने के लिए स्टोर में पधारें SN Interiors Godrej Showroom Planet Mall Sevok Road Siliguri ₹1 करोड़ शो के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान जहां हेवल्स गोल्ड मेडल RR कैबेल्स क्रेबेट्री लेग्रेंड बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं ग्राहकों की संतुष्टि शीघ्र सेवा कम्पेटिटिव प्राइसिंग क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है अधिक जानने के लिए हमें अभी कॉल करें महावीर इलेक्ट्रिकल्स सेवक रोड सिलीगुड़ी 9932018834 इंट्रोड्यूसिंग फर्स्ट टाइम इन ईस्टर्न इंडिया सर्टिफिकेट प्रोग्राम इन मेडिकल स्क्राइबिंग द अनएक्सप्लोर्ड मेडिकल करियर लर्न टू बिकम अ पार्ट ऑफ द US हेल्थ केयर सिस्टम वन एंड ओनली इंडस्ट्री इंटीग्रेटेड जॉब ओरिएंटेड मेडिकल स्क्राइब एजुकेशन प्रोग्राम अर्न While you learn, 100% placement guarantee, loan facility with 0% interest. For admission or queries, kindly contact North Bengal Institute of Medical Scribing, Siliguri, 90640-90007, www.medicalscribe.co.in. मैं हिमानी रॉय थेरेपी इंचार्ज और सूत्रा स्ट्रोक रिहैबिलिटेशन या न्यूरो रिहैबिलिटेशन के लिए प्रॉपर टीम अप्रोच की आवश्यकता है फिजियोथेरेपी के अलावा भी ज़रूरी है ऑक्यूपेशनल थेरेपी स्पीच थेरेपी साइकोथेरेपी से बने कॉम्बाइंड ट्रीटमेंट की थेरेपी के बारे में और भी जानकारी के लिए संपर्क करें द थेरेपी एक्सपर्ट सूत्रा ₹50 से ₹70% कम कीमतों पर लाजवाब डिजाइन ब्रांडेड फर्नीचर गारंटी सहित मजबूती का वादा सही समय है बना लो इरादा बेडरूम सेट सोफा सेट डाइनिंग सेट ऑफिस आउटडोर फर्नीचर एंड मॉड्यूलर किचन उपलब्ध है मनी कांट बाय हैप्पीनेस बट मनी कैन गिव यू कंफर्ट टू बी हैप्पी फॉर रेडी एंड कस्टमाइज्ड फर्नीचर विजिट सिलेक्शन फर्नीचर फर्स्ट फ्लोर मेट्रो हाइट्स सेवोक रोड सिलीगुड़ी कॉन्टैक्ट 9832011336 काम की तलाश में है टेक्निकल काम सीखिए और खुद मालिक बनिए बड़ा कार्य क्षेत्र आपका इंतजार कर रहा है तो देरी किस बात की 3 महीने में फोटोग्राफी सिनेमेटोग्राफी और वीडियो एडिटिंग सीखिए और बन जाइए सेल्फ एम्प्लॉयड या फिर फोटोग्राफी हो आपकी हॉबी एनरोल फॉर फोटोग्राफी सिनेमेटोग्राफी और वीडियो एडिटिंग सोमानी डिजिविजन एंड प्रोडक्शंस आश्रम पारा एंजेला स्कूल के बगल में सिलीगुड़ी कॉन्टैक्ट 9434023813 আজ সেবাগ্রাম সোশ্যাল ওয়েলফেয়ার সেন্টার 25 বছর উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপন করলো সেই উপলক্ষে 4 এবং 5 ফেব্রুয়ারি কিছু বর্ষের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এবং 5 তারিখে শোভাযাত্রা করা হয়
সারা বছর ধরে দুস্থ সাধারণ মানুষদের জন্য সম্মিলিতভাবে এই কাজ করা হয়। বক্তব্য রাখেন পার্থ ঘোষ 25 বছর উপলক্ষে। তিনি জানান, আমাদের পাড়ার এক বোনের উপলক্ষে বা অসুস্থ উপলক্ষে আমরা একটা লটারি করেছিলাম, সেই লটারির কি নাম দেব সেটাই ঠিক করতে পারছিলাম না, মানে কার কোন সংস্থার মাধ্যমে আমরা লটারিটা করব। এখানে অনেক আছে, পিন্টু টিন্টু অনেক আছে, কুকু আছে, বিন্টু আছে, আরো অনেকে আছে, তাদের হয়তো মনে থাকবে, তখন আমরা নাম দিয়েছিলাম সেবাগ্রাম ওয়েলফেয়ার। সন্ধ্যা রাতে ফিল্মি কায়দায় বাড়ির সর্বস্ব লুট করে লোকজনের উপস্থিতিতে লুটতরাজ চালালো দুষ্কৃতীরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ শহরে। গতকাল রাতে 8টা নাগাদ ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের কুমারডাঙ্গি এলাকায়। এলাকার বাসিন্দা সায়ন দাস পেশায় পৌরসভার কর্মী, তার বাড়িতেই ঘটে দুঃসাহসিক চুরির ঘটনা। জানা গিয়েছে ঘটনার সময় সায়নবাবুর স্ত্রী পূজা সিং দাস তার দুই সন্তানের পরিচারিকা বাড়িতেই উপস্থিত ছিলেন। পূজা দেবী জানান, বেশ কিছুক্ষণ থেকেই বাড়িতে বহিরাগত কারোর উপস্থিতি টের পাচ্ছিলেন না তিনি। বিষয়টি ফোন মারফত তিনি তার স্বামীকেও জানান। এর মাঝেই পূজা দেবী শৌচালয়ে যেতেই দুষ্কৃতীরা তাণ্ডব শুরু করে। তিনি বেরিয়ে এসে খোঁজাখুঁজি করতেই দুষ্কৃতী ঘর থেকে বেরিয়ে যায়, ভারী বস্তু দিয়ে আঘাত করে ফেলে সর্বস্ব নিয়ে চম্পট দেয় তারা। এর মধ্যে চিৎকার চেঁচামেচি করে ছুটে আসেন পাড়া প্রতিবেশীরা। দেখা যায় শোবার ঘরে আলমারি ভাঙা। পূজা দেবী জানান, পূজা সিং দাস কি হয়েছে ঘটনা চুরি হয়েছে কিভাবে কি হলো ঘটনাটা বলুন প্লিজ। আমি ছিলাম না বাড়িতে, আমি গেছি, আমি আসতে রাস্তার সময় যখন আসি তখন বাবার সাথে দেখা হলো, বাবা আসলো, তা বাবা চলে গেল, তারপর আমি আসলাম। আসার পরে এদিকে দরজা বন্ধ করে ছোট ওরা বাচ্চাগুলো এই ঘরে ছিল, তো আমি বললাম চল ওই ঘরে বসবি খাওয়াবো, ছোটোটা কানতে ছিল, তো ওকে নিয়ে ওই ঘরে গেলাম। ওই ঘরে গিয়ে ওকে আমি জামা কাপড় চেঞ্জ করে তারপরে ওকে বললাম ধরো আমি খাবারটা বানাই, খাবারটা বানাতে বানাতে মনে হলো কেউ এদিক দিয়ে গেল, তো তারপরে আমি কেড়ে কেড়ে বলতে আসলাম, তখন কেউ ছিল না। তারপর দরজা খুললাম, দেখি কেউ নাই, ওদিককার দরজাটা দেখলাম কেউ নাই, তো কাকু মনে রান্না করেছিল, তো কাকু বাবা জানলা খুললো, জানলা খুলে দেখলো যে কেউ নাই, তো তারপরে ঘরে চলে গেলাম। তারপরে ওকে খাওয়ালাম, খাওয়ায় নিয়ে তারপরে ছোট বড় প্রচুর নাচের স্কুলে মানে কি বলে ওটাকে তৃণমূলে যোগদান করলো কর্মী সমর্থকেরা চাকুলিয়াতে। বিভিন্ন দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো শতাধিক কর্মী সমর্থকেরা। গতকাল সন্ধ্যায় যোগদান কর্মসূচিতে অনুষ্ঠিত হয় উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া তারিয়াল এলাকার গন্ডাল হাই স্কুলে। এদিন আয়োজিত এই কর্মসূচিতে যোগদানকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব। বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ জানান, পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে কিন্তু ক্ষমা করবে না, আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে প্রমাণ করে দিবে আপনাকে যে বিজেপি এখানে কোন একটা সিট এখানে জিততে দেবে না সাধারণ মানুষ। কারণ আপনি বলছেন যে 100 দিনের কাজ, অর্থাৎ এই যে জব কার্ডের টাকা ওটা বন্ধ করেছেন, আপনি বলেছেন কোনো জব কার্ডের টাকা দেওয়া যাবে না। আচ্ছা বন্ধুগণ বলুন তো, যে জব কার্ডের টাকা যেটা হতো, অর্থাৎ যে নারেগার যেটা টাকা ছিল, সেই কাজগুলো যে হতো, সেই কাজগুলো কি শুধু কি টিএমসি পরিবারগুলো করতো, কংগ্রেস করতো, কিংবা অন্য দল করতো? না, সবাই করতো। আচ্ছা ঘুরে বলেছে ইন্দিরা আবাস ঘটনার জন্য আগে ওরা বললো 17টা নিয়ম তৈরি করলো, কতটা 17টা কি কি করলো, খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তো আজকে মোটর সাইকেলে যার বাড়িতে থাকবে সে এটা ইন্দিরা আবাস ঘর পাবে না। আরে ভাই আমাদের এলাকার মানুষ তো এখনকার মতো এ পর্যন্তই, দেখতে থাকুন এসকে লাইভ। সমুদ্র মে তৈরনে ওয়ালে কুয়ো ও তালাবো মে ডুবকি নেই লাগায়া করতে হ্যায়, বিজনেস কা তম্বু 3 বম্বু পর খড়া হ্যায়, প্রোডাক্টস, কনজ্যুমার অর অ্যাডভার্টাইজমেন্ট। আব সোচনা আপকো হ্যায়, সিলিগুড়ি কে কুয়ে মে ডুবকি লগানি হ্যায়, উত্তর বঙ্গাল অর সিকিম কে সমুদ্র মে তৈরনা হ্যায়। চিন্তা নহি, চিন্তন করো, এসকে লাইভ মে অ্যাড করো।